মেথি। মেথি বললেই প্রচুর সুস্বাদু খাবারের নাম আমাদের মনে আসে। মেথির পরোটা থেকে শুরু করে আলু মেথি সবজি, মেথি যেন রান্নার স্বাদ বর্ধকের কাজ করে। আমাদের অতি প্রিয় পাঁচফোড়নের একটি উপাদান হলো এই মেথি। মেথি হলো এক প্রকার ভেষজ গাছ যা দক্ষিণ ইউরোপ এবং এশিয়াতে পাওয়া যায়। বন্ধুরা, মেথির এই দানাগুলো হাজারো গুণের ভাণ্ডার। আয়ুর্বেদিক শাস্ত্রেও মেথির হাজারো গুণের কথা বলা আছে। কিন্তু আমাদের সমস্যা হলো ইউটিউবে বা বিভিন্ন বিজ্ঞাপন দেখে আমরা যে কোনো জিনিসের উপকারিতা শুনলে সেই জিনিসটা খাওয়া শুরু করি, না জেনে যে এই জিনিসটা কখন খেতে হবে, কিভাবে খেতে হবে এবং কতটুকু পরিমাণে খেতে হবে। হ্যাঁ বন্ধুরা, আমি আমার আজকের ভিডিওতে মেথির সম্পর্কে সম্পূর্ণ তথ্য দেব, সেজন্য ধৈর্য ধরে আমার আজকের পুরো ভিডিওটি দেখুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করে দিন। দিনে দুবার 10 থেকে 15 গ্রামের মতো মেথি খেতে পারেন। তেতকুটে মেথি পছন্দ না করলে মেথির সাপ্লিমেন্টও খাওয়া যেতে পারে। ক্যাপসুল আকারে মেথি পাওয়া যায়, সেটি খাওয়া যেতে পারে। খাবারের সঙ্গে মেথি মিশিয়ে খেতে পারেন। খাওয়া যেতে পারে মেথির চা, হালকা কুসুম গরম পানিতে মেথি মিশিয়ে দিব্যি খাওয়া যেতে পারে। তবে শুধু মেথি খেলেই হবে না, নিয়মিত ব্যায়ামও করতে হবে। 6 মাসের বেশি মেথি খাওয়া চলবে না, কারণ বেশি মেথি খেলে কিছু সাইড ইফেক্ট হতে পারে, যেমন ডায়রিয়া, গ্যাস বা পেটের গন্ডগোল। অন্তঃসত্ত্বা মহিলা ও শিশুদের মেথি না খাওয়াই ভালো। আপনি নিজেই এই মেথি ব্যবহার করুন বা কাউকে এটির ব্যাপারে বলতে শুনুন বা বন্ধু বান্ধব অথবা আত্মীয়দের এটি ব্যবহারের পরামর্শ দিয়ে থাকুন। আমাদের মধ্যে অনেকেই হয়তো জানেন না যে মেথির বীজ ডায়াবেটিসের একটি দারুণ টোটকা হিসেবে কাজ করে। কিন্তু তেতো এই ভেষজটি কি করি বা এত ডায়াবেটিসে ভোগা ব্যক্তিদের পক্ষে দারুণ টোটকা হতে পারে, চলুন দেখে নেওয়া যাক। আপনি যদি নিয়মিত মেথি বীজ খান তাহলে এটি আপনার শরীরের ইনসুলিনের ক্ষরণ এবং ইনসুলিন সংবেদনশীলতা ভালো করে দেয়, যা টাইপ 1 ও টাইপ 2 ডায়াবেটিস মেলিটাস আরও ভালোভাবে নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে। ডায়াবেটিস কমানোর জন্য মেথির বীজ ব্যবহারের সবচেয়ে সহজতম উপায় হল এটিকে গরম পানিতে ভিজিয়ে রেখে খাওয়া। আপনি সারা রাত এটিকে ভিজিয়ে রেখে সকালে সেই পানিটি খেতে পারেন এবং মেথির বীজগুলো বিভিন্ন রান্নায় ব্যবহার করতে পারেন বা মেথির এই বীজগুলো আপনি চিবিয়ে চিবিয়ে খেতে পারেন, তাহলে আরো ভালো কাজ করবে। ভেজা পরিষ্কার কাপড়ে মেথি দানা গুঁড়ো করে ফোড়া বা যেখানে আপনার পুড়ে গেছে বা বিভিন্ন চর্মরোগে ব্যবহার করলে আপনি ভীষণ উপকার পাবেন। মুখের ব্রণ, কালো দাগ, ফুসকুড়িও চলে যাবে এইভাবে ব্যবহার করলে। স্ট্রোকের প্রবণতা কমে যায় মেথি খেলে। সকালে খালি পেটে মেথি দানা চিবিয়ে খেলে ওজনও কমে। লেবু ও মধুর সঙ্গে মেথি দানা গুঁড়ো মিশিয়ে খেলে গলা ব্যথা ও কাশি কমে যাবে। দেহের বিষাক্ত পদার্থ বের করে দিতে সাহায্য করে এই মেথি দানা। বন্ধুরা, এই মেথি দানা আপনার শরীরের উপকার করার পাশাপাশি আপনার রূপচর্চার ক্ষেত্রেও দারুণ উপকার করে থাকবে। মেথি বেটে চুলে লাগালে চুল পড়া কমবে, চুল ঘন হবে, খুশকি কমে যাবে, চুল হবে আরো উজ্জ্বল। তবে মেথি ভিজিয়ে পিষলে পুষ্টি নষ্ট হয়ে যায়। রোদে শুকিয়ে নিয়ে খেলে মচমচে লাগবে। প্রতিদিন সকালে খালি পেটে মেথি চিবিয়ে বা এক গ্লাস গরম পানিতে মেথি মিশিয়ে খান। আজ থেকেই উপকার পাবেন হাতে নাতে। হজমে সহায়ক, বুকে বা পেটের উপরের দিকে অ্যাসিডের প্রদাহ থেকে মুক্তি দেয় মেথি। সেই সঙ্গে বদহজমের সমস্যায় ঔষধের মতো কাজ করে এটি। এতে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার ও অ্যান্টিঅক্সিডেন্ট। এই সবই দেহের বিষাক্ত উপাদানগুলোকে বের করে দেয়। উপকার পেতে ফ্রেশ পানিতে মেথি ভিজিয়ে রেখে খেলেই হবে। পানিটাও খেতে ভুলবেন না। আমাদের হার্ট সুস্থ থাক, ভালো থাক, এটা আমরা সবাই চাই। হার্টের স্বাস্থ্য রক্ষায় মেথির উপকারিতা অপরিসীম। মেথি শরীরে থেকে অ্যাসিডের পরিমাণ খুব দ্রুত কমাতে পারে। শরীরের অ্যাসিডের মাত্রা নিয়ন্ত্রণ করতে এর থেকে কার্যকরী ভেষজ মেলাভার। মেথির বীজ সারা রাত্রে পানিতে ভিজিয়ে রেখে দিয়ে পরের দিন সকালে ঘুম থেকে উঠে খালি পেটে খেয়ে নিলে হার্টের ব্যথা বা বুক জ্বালার মতন সমস্যাগুলো ঔষধ না খেয়ে ঘরোয়া পদ্ধতিতেই কমে যাবে। ইন্টারনেটে বা ইউটিউবে আপনি মেথির অনেক উপকার পেয়ে যাবেন, কিন্তু এই মেথি খাওয়ার কিছু সতর্কতা রয়েছে, চলুন দেখে নেওয়া যাক। মুখে মেথির গুঁড়ো গেলে তেতো বোধ হয়, ফলে অনেকের বমি বমি ভাব লাগে বা মাথা ঘোরার ভাবও বোধ হয়। মেথির ব্যবহারে ব্লাড সুগারের পরিমাণ হঠাৎ কমে যেতে পারে, তাই দীর্ঘদিন এবং অতিরিক্ত মেথি খাওয়া যাবে না।
মেথি দীর্ঘদিন ধরে খাওয়ার ফলে শরীর থেকে একটা দুর্গন্ধের সৃষ্টি হয় যা খুবই অস্বস্তিদায়ক। গর্ভবতী মহিলারা মেথির দানা ভেজানো পানি দীর্ঘদিন ধরে খেতে থাকলে সময়ের আগেই শিশুর জন্ম দেওয়া এমনকি গর্ভপাতের মতন ঘটনাও ঘটতে পারে।